আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। ঢাকা ব্রোকারস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মোস্তাক আহমদ সাদেক, আপনাকে স্বাগত আপনার এই এবিটিভি আজকের বাজারের এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি, আপনার কাছ থেকে প্রথমে আমি জানতে চাই যে আপনি এই ঢাকা ব্রোকারস অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই আছেন, এর আপনি ফাউন্ডারদের একজন। আপনি বলুন, ব্রোকারস অ্যাসোসিয়েশন কীভাবে আমাদের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বা পুঁজিবাজারের উন্নয়নের সাথে ভূমিকা রাখতে পারে? আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ একসময় কিছুদিন আগে আমরা মিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ ছিল। ডিমিউচুয়ালাইজেশনটা আর মিউচুয়ালাইজেশনের মধ্যে তফাৎটা হলো এটাই যে মিউচুয়ালাইজড মানে স্টক এক্সচেঞ্জে যে শেয়ার হোল্ডার, দোজ হোয়ার শেয়ার হোল্ডার, তারা এটাকে ইয়ে করতো। তারপরে এরপরেও আমরা আমাদের বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে নিতাম অনেকটা। তো আমরা যখন ডিমিউচুয়ালাইজড হয়ে গেলাম, তো আমাদের স্টক এক্সচেঞ্জ তো গড়ে তুলছে আমরা, আমাদের মানে আমরা ব্রোকার, আমরা ব্রোকার ছাড়া তো স্টক এক্সচেঞ্জ নাই, আমরা ব্রোকার না থাকলে তো স্টক এক্সচেঞ্জ নাই। তো ব্রোকার কমিউনিটিকে ইয়ে করার, রিপ্রেজেন্ট করার মতো আর কিছু নেই, ডিভিজুয়ালাইজ হয়ে গেছে, কারণ অল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নমিনেটেড বাই দি গভর্নমেন্ট। তখন এটা ফিল করা হলো যে আমরা ব্রোকারস কমিউনিটির একটা সারা দুনিয়াতে যেভাবে আছে, যেমন নাসদাক আছে ফিনরা নামে, হ্যাঁ, আমরা ব্রোকারস, আমরা ডিবিএ বলেন আপনি, ঢাকা ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আর ফিনরা মানে হলো আমেরিকান স্টক এক্সচেঞ্জের কমিউনিটির ব্রোকারস কমিউনিটি রিপ্রেজেন্ট করে। ঠিক বোম্বেতেও এরকম আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন, সারা দুনিয়াতে সব মাল্টি স্টক এক্সচেঞ্জে আছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জও ডিবিএ নামে আত্মপ্রকাশ করেছে গত লাস্ট 3 বছর আগে, এবং ইট ইজ রেজিস্টার্ড কমিউনিটেড। এখন ডিবিএর কাজটা কি? ডিবিএর ফার্স্ট কাজ হচ্ছে কিপ দ্য ইন্টারেস্ট অফ ব্রোকারস। কারণ হচ্ছে যে এখন সরকার যে আইনগুলি করতেছে বা সিকিউরিটি এক্সচেঞ্জ যা করতেছে, এ করতেছে, নিজের উপর আসে যে তখন তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে বসা, এ করা, যে আইনগুলো হইতেছে যেগুলো আমাদের কনফ্লিক্টের এগেনস্টে বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট না, সাধারণত করে না। কারণ সাধারণত সব জায়গাতেই যখন আইন প্রণয়ন করে তখন এই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা একটা বৈঠক করে বা ওপিনিয়ন নিয়ে। তো সেইভাবে যে আপনি বলতে পারেন যে মার্কেট ডেভেলপমেন্টের জন্য ব্রোকারস অ্যাসোসিয়েশনের অনেক বড় গুরু দায়িত্ব থাকে। যেমন আমাদের প্রাইসিং একটা ব্যাপার আছে, যেমন আপনার যে বুক বিল্ডিং মেথড করে, তখন আমাদের ওপিনিয়ন এটা অপরিহার্য হয়ে দাঁড়ায় যে এই এইভাবে যদি করেন। অনেকবার দেখছেন এখনও আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আছি। ঠিক সিমিলারলি আমাদের সার্ভিস, ইনভেস্টর একটা ব্রোকার হাউসে গেছেন, তার কোনো একটা প্রবলেম হয়েছে আপনার, সেই জিনিসটা সলভ করে আপনাকে মামলা করবেন, কত বছরের মামলা শেষ হবে, আমরা এটা ইমিডিয়েট রিমিডি দিই, এই ধরনের একটা কনফিডেন্স লেভেলটাকে অনেক হাই করা যায়। আমাদের যে ট্যাক্সের ব্যাপার ছিল একটা, সেটাকে আমরা কমানোর চেষ্টা করেছি। এখনও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, যে আমাদের উপর যে ইম্পোজ করা হয়েছে যে ট্যাক্সটা, আমাদের যে শেয়ার পেয়েছে সেই শেয়ারের উপর যে ট্যাক্স, প্লাস আমাদের, আমরা কিন্তু যে কোনো ইনস্টিটিউশনের থেকে আমরা স্টক এক্সচেঞ্জ সরকারকে অনেক বেশি ট্যাক্স দিই, তারপরে যদি এখন আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইম্পোজ করে বিভিন্নভাবে, তাহলে আমাদের মানে ইয়ে নেই, এটা নিয়ে আমরা কাজ করতেছি এখন। আমরা মার্কেট উন্নয়নে আমরা দেখেন বিভিন্নভাবে চেষ্টা করতেছি, একটা জিনিস হল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আনার জন্য দরবার করতেছি। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর এক একটা কোম্পানি দেখেন 5% শেয়ার ছেড়ে বসে আছে, মার্কেট লিকুইডিটি এত কমে গেছে, মানে যদি আপনার ট্রেডেবল শেয়ার না থাকে বাজারে, তো অটোমেটিকলি শেয়ারটার দাম বেড়ে যায়। তারা 95% শেয়ার নিয়ে বসে আছে, অথচ বাজারে ছাড়তেছে না। এটা নিয়ে আমরা মানে সরাসরি আলোচনা বলেন, আমরা চেষ্টা করতেছি, আপনাদের মাধ্যমে চেষ্টা করতেছি, আপনারা, আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে তারা কীভাবে ট্রান্সফার প্রাইসিং করতেছে, এগুলি যদি ধরে দেয়, এবং আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতেছে, আমরা এই ধরনের কাজগুলি করতে চেষ্টা করতেছি আর কি। আমার 1 নম্বর হলো মার্কেটটাকে সব মানে আরও বড়ো করা। মার্কেটে দেখেন ডিভিজুয়ালাইজ হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে ডেরিভেটিভস চলে আসবে, তো বোর্ড ইজ ডিভিজুয়ালাইজ টোটালি সরকার, মানে আমরা বোর্ডে মাত্র 4 জন আছে আমাদের এর থেকে, বাকি 12 জনই তো বা 15 জনই তো সব মানে সরকার নিয়ন্ত্রিত, আমাদের ওখানে কিছু করার নেই। আমরা জাস্ট ওখানে বসি, বোর্ডে আমরা বসি, আমরা 4 জন লোক, আর ওটা 15 জন, কাজে এখানে আমাদের নাই বললেই চলে আর কি, আমাদের কোনো ভূমিকা। সবচেয়ে বড় কথা, আমরা ডিমিউচুয়ালাইজড, এটা এর মধ্যে কোনো বত্তর নাই।
সবচেয়ে যে প্রবলেমটা আমাদের যেটা আমরা এখন করতে চাচ্ছি, আমাদের মার্কেটের ডেপথ বাড়াতে হবে, মার্কেটকে অনেক বড় করতে হবে। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে রিয়েল চেষ্টা, যেমন আপনি মনে করেন যে আমরা কোনো শেয়ার মানে আগে দেখছেন জাং শেয়ার নিয়ে খুব বেচাকেনা হইতে হইতো, আপনাদের সাহায্যে এটা কিন্তু বন্ধ হয়েছে এখন মোটামুটিভাবে, এখন মানুষ বুঝতে চেষ্টা করছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আমরা আগে দিচ্ছি, ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আপনারা মানে অনেক ভূমিকা রাখছেন, আপনারা আগে আসছেন, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন প্রত্যেকটা হাউসে প্রত্যেক ডিস্ট্রিক্টের পর্যন্ত আমরা যাচ্ছি। তিন নম্বর হচ্ছে কমপ্লায়েন্স, সরকারি যে আইনগুলো আছে, আইনগুলো আমরা আমাদের কর্পোরেট হাউসে যদি না করি তাহলে আপনার আস্থা আসবে না আমার উপর। মনে করেন আজকে আপনি আমার কাছে ৫০,০০০ টাকা দিলেন, কালকে দেখা গেলো আমি মুস্তাক চলে গেছি আরেক দেশে, তো ওই টাকাটার হুইল টেক দ্য রেসপন্সিবিলিটি। এই কমপ্লায়েন্স এবং এই সরকারি যদি আস্থা আপনার না থাকে হাউসগুলো চলতে পারে না। এই ধরনের কাজ আমরা সর্বতভাবে করতেছি এবং এখন মানুষের কনফিডেন্স অনেক লেভেল বেড়ে গেছে। আরেকটা জিনিস দেখেন, এই দেশে আপনার সর্বকালের সবচেয়ে বেশি বিনিয়োগ কিন্তু এখন বিদেশিদের আছে, বিদেশি বিনিয়োগকারী এখন হাইয়েস্ট লেভেলে, এখনও বাজারে আছে ১৫-১৬ জনের মতো বিনিয়োগকারী মানে ফান্ড ম্যানেজার ঢাকায় বসে আছে, এবং অনেক বেশি ইনভেস্ট করবে তারা, যা আগে অতীতে কোনো সময় করে নাই। তো তাদের কনফিডেন্স লেভেল বাড়ছে বলেই তো তারা আসছে, তারা দেখতেছে, অবজার্ভ করতেছে। তো এখন আপনাদের কাছে আমরা এই কোঅপারেশনটা চাই যে মার্কেটটাকে তুলে ধরার জন্য আপনারা যদি পজিটিভ রিপোর্ট লেখেন, আপনারা যদি পজিটিভ নিউজ করেন আমাদের স্টক মার্কেট নিয়ে, আমি বলি না যে আপনার ফুলে পেপে কিছু লেখেন, বাট পজিটিভ কিছু লেখেন। আমাদের নেগেটিভ যেটা আছে আমরা বলেন, আমরা কোনটা কি নেগেটিভ আছে এটা আমরা শুধরাতে চেষ্টা করি। সিকিউরিটিজ ল বাইলট করতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কিন্তু ফাইন করতেছে, ধরতেছে, মামলা করতেছে। এখন কোর্টে গিয়া যদি টেন না করে কেস, তাহলে তো এটি সিকিউরিটি এক্সচেঞ্জের কিছু করার নাই, বা ডিবিআর কিছু করার নাই, বা ওই আপনার স্টক এক্সচেঞ্জের কিছু করার নাই। আপনাকে ফাইন করতেছে, ইয়ে করতেছে, আপনার সবাই আমরা তো কাজ করতেছি মানে আস্থার জন্য, মানে কনফিডেন্স লেভেলটাকে হাই করার জন্য। কারণ হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গেলে বা দেশকে উন্নয়ন করতে গেলে শুধুমাত্র ব্যাংকের টাকাতে কোনোদিনই উন্নয়ন নেই, কোনো দেশেরই হয় নাই। আপনার মানে পুঁজিবাজারকে আগে আসতেই হবে, পুঁজিবাজারে যদি আসতে হয় পুঁজিবাজারের কনফিডেন্স লেভেল হাই করতে হবে, এবং যাতে মানুষের মনে করে যে হ্যাঁ কনফিডেন্স যাতে যেরকম। আর আপনি যদি বলেন যে ধরনের হয়েছে, সেটা আমাদের অনেক বড় বড় স্টক এক্সচেঞ্জ হয়েছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম ডিবিআর কাজ হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা, ওটিসি মার্কেট এবং যে যারা নন পারফর্মিং কোম্পানিগুলো উপরে আছে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এবং এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি অথরিটির সঙ্গে, এবং আমি বোধহয় শিগগিরই কাজ করবো। এবং আরেকটা জিনিস, আপনাদের সহযোগিতা যেটা আমি যেভাবে চাই সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটু বসতে চাই, এবং আপনারা আমাদেরকে একটু বলেন যে কোথায় কী। আপনারা সাংবাদিকরা কিন্তু দেশের মিরার, প্র্যাকটিক্যালি দেশের ফোকাস লাইন হচ্ছে আপনারা। আপনারা যেটা তুলে ধরতে পারেন এটা কিন্তু অনেকেই দেশবাসী জানতে পারে, তখনই মানুষের নড়েচড়ে বসে। সেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমি আশা করব, এক নম্বর। আর আপনার একদিনে ডিবিএ সব কিছু সমাধান করতে পারবে না, কিন্তু চেষ্টা করব যে বিনিয়োগকারী, আমার কমিউনিটির লোকদের এবং যেসব আইনের ফাঁক ফোকর দিয়ে সব বিনিয়োগকারীরা বিধ্বস্ত হয়েছে, যেমন আপনার মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে, ফাইন্যান্সিয়াল কাউন্সিল হয়েছে, এখন পর্যন্ত যদি একটা রিপোর্টে আপনারা ধরে দেন যে এই রিপোর্টটা তো এই ছিল, আমরা তখন রিপোর্টিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আমার কাউন্সিলের সঙ্গে এটা বসতে পারি। হি ইজ এ ভেরি নাইস ম্যান, চেয়ারম্যান যিনি আসছেন উনিও চাচ্ছেন যে আইনে দেন আমরা ধরি ওরা কাকে হয়েছে। এখন আপনারা বললাম তো, আপনারা হলেন সমাজের মিরার, আপনারা তো তুলে ধরেন তাহলে হবে। ডিবিএ বলতে আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, বোর্ড আছে, 17-18 জনের বোর্ড আছে, সবাইকে নিয়ে নামতে হয়। আমাকে যে কোনো একটা স্টেপ নিয়ে দিলে বোর্ডে আসতে হয় এবং বোর্ডের অনুমোদন ক্রমেই আমি আগাতে পারি। তো কাজে বোর্ড আমার সঙ্গে আছে এবং বোর্ডের সঙ্গে আমার সেই রকম সম্পৃক্ত আছে, আমি আগেও ছিলাম ডিবিএতে, ডিবিএ আপনি বলছেন যে প্রতিষ্ঠা লকডাউন থেকে, এবং আমরা একসাথে কাজ করি, আমরা যাই করি, এখন ব্যক্তি বিশেষ কোনো ভূমিকা নাই, সবাই আমরা কাজ করি।